বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে পরিণতি ও সুশাসন এই বিষয়টি নিয়ে আমি আবারও তোমাদের সঙ্গে আছি শৌকত জাহান ছাকু সহকারী অধ্যাপক শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিং আমি আজকে তোমাদের সাথে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো থেকে থেকে দ্বিতীয় অধ্যায়ের আজকে আমাদের প্রথম ক্লাস আমরা প্রথম অধ্যায়টা শেষ করেছি অনেক বড় একটা অধ্যায় ছিল প্রায় পনেরোটি বা ষোলোটি লেকচারের মাধ্যমে আমি তোমাদেরকে অল্প অল্প করে পড়িয়েছি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা সেই বিষয়গুলো আয়ত্তে আনতে এবং এইটার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তোমাদেরকে প্রতিদিন পড়তে হবে বইয়ের সাথে থাকতে হবে যেহেতু আমরা ক্লাস কার্যক্রম সরাসরি ক্লাস কার্যক্রম থেকে দূরে আছি একটা বৈশ্বিক মহামারীর কারণে সেহেতু আমাদের তো ভালো লাগার একটা জায়গা থাকতে হবে আমার মনে হয় যে যদি তোমার নিজের মতো করে পছন্দের করে তুমি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো করবে আসলে এখন তো ঘরে বসে পড়া ছাড়া কোন কাজ আমাদের নেই অন্যান্য কাজও আমরা করবো আনুষঙ্গিক কাজগুলো আমরা করব কিন্তু পড়াশোনায় থাকতে হবে তাহলে চলো আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের পাকিস্তান থেকে বাংলাদেশ এর প্রথম লেকচার আমরা আজকে শুরু করছি পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর আমরা জানি মোহাম্মদ আলী জিন্নার জাতি তত্ত্বের ভিত্তিতে সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান জন্ম হয়। মুসলিম পাকিস্তান রাষ্ট্রের মূল ভিত্তি বা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মূল ভিত্তি আমি যে বিষয়গুলো তোমাদের সাথে যে কথাগুলো এখন বলছি আলোচনা করছি তোমাদের বইয়ে আছে একটা জিনিস লক্ষ্য করবা প্রত্যেকটা লাইন জ্ঞানমূলক প্রশ্ন এই যে আমি বললাম তোমাদেরকে যে মোহাম্মদ আলী জিন্নার দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এটাও কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন যে কিসের ভিত্তিতে সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল দ্বি তত্ত্বের ভিত্তিতে আবার ধর্মভিত্তিক মুসলিম জাতীয়তাবাদ ছিল পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মূল ভিত্তি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মূল ভিত্তি কি ছিল পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মূল ভিত্তি ছিল ধর্ম ভিত্তিক নিশ্চয় বুঝতে পেরেছ এখন যে প্রত্যেকটা লাইন কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন একটু মনোযোগ দিয়ে পড়বে তাহলেই তোমরা পারবে আমি জানি তোমরা প্রত্যেকেই অনেক ভালো এবং প্রত্যেকেই পড়াশোনার সাথে আছো ঠিক আছে পাকিস্তান রাষ্ট্রকে যুক্তরাষ্ট্র বলা হলেও শুরু থেকেই প্রদেশগুলোকে কিন্তু স্বায়ত্ত শাসন প্রদান করা হয়নি এখন আমাকে আগে বুঝতে হবে স্বায়ত্ত শাসন মানে কি সেটা যদি তুমি না বুঝো তাহলে তোমার মনে থাকবে না স্বায়ত্ত শাসন হচ্ছে নিজের শাসন তাহলে বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রকে যুক্তরাষ্ট্র বলা হলেও শুরু থেকে প্রদেশগুলোকে স্বায়ত্ত শাসন প্রদান করা হয়নি অর্থাৎ প্রদেশগুলোকে প্রত্যেকটা প্রদেশকে আলাদা করে নিজেদেরকে নিজেদের মতো শাসন করার সুযোগ দেয়া হয়নি সংসদীয় গণতন্ত্রের কথা বলা হলেও কোনো দিনই প্রকৃত অর্থে তাও প্রতিষ্ঠিত হয়নি পাকিস্তান লীগকে পরাজিত করে যুক্ত ফ্রন্ট ক্ষমতাসীন হলেও ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয় ভাষা আন্দোলন সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হতে পারেনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল পাহাড় সমান বৈষম্য কোত পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এবং উভয় প্রদেশের জনগণের মধ্যে ছিল পাহাড় সমান বৈষম্য এবং আমরা জানি এই দুই প্রদেশের মধ্যে এই যে বৈষম্য উভয় প্রদেশের জনগণের মধ্যে কিন্তু সন্দেহ বীজ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করলে তা বাঙালি জাতীয়তাবাদকে আরো সুদৃঢ় করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তখন আমরা সকলেই জানি বাঙালি জাতীয়তাবাদ আরো সুদৃঢ় হয় এবং তার আহ্বানে উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জনগণ স্বাধীনতা অর্জন করে তাহলে আমরা জানলাম যে খুব অল্প আকারে যে কিভাবে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো সেখান থেকে কোন ধাপে এসে বাংলাদেশের বা আমরা বাঙালিরা স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে পেরেছি এছাড়াও এখান থেকে আরো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমরা জ্ঞানমূলকের জন্য খুব ভালো করে পড়বে কারণ এখানে তোমার এই দ্বিতীয় চাপটা এবং প্রথম চাপটা এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে অনলাইনে ক্লাসে এত ডিটেলস আলোচনায় যাওয়া যাচ্ছে না যার জন্য এই বিষয়গুলো তোমরা জ্ঞানমূলকের জন্য খুব ভালো করে তোমরা বইগুলো পড়বে যেমন পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের কি অবস্থা ছিল পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব এবং এই পূর্ব বাংলা প্রতিনিধিত্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি পাকিস্তানের প্রথম গণপরিষদ এবং পাকিস্তানের গণপরিষদের কথা উল্লেখ আছে এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে এবং লাইন বাই লাইন ধরে পড়বে জ্ঞানমূলকের জন্য কথাটা অবশ্য মনে রাখবে লাইন বাই লাইন পড়বে কিসের জন্য জ্ঞানমূলকের জন্য কারণ এখানে যে বিষয়গুলো আছে পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো ইতিহাস ভিত্তিক এবং এই বিষয়গুলো থেকে জ্ঞানমূলক প্রশ্নই বেশি আসে যে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ কি ছিল এগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্নই আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করি যার জন্য এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষাতে থাকে এটা খুব ভালো করে শিখবে এবং খাতায় লিখবে আমি আবারও বলছি খুব ভালো করে শিখবে এবং খাতায় লিখবে এই বিষয়টি মারি চুক্তি উনিশশো এই বিষয়টি কিন্তু আমি আর তুমি ইচ্ছা করলেই নিজের মতো করে বানিয়ে লিখতে পারবো না কারণ উনিশশো সনে মারি চুক্তি হয়েছিল কোন ঘটনার প্রেক্ষিতে মারি চুক্তি হয়েছিল চুক্তিগুলি কি ছিল সেটা তুমি আমি ইচ্ছা করলে নিজের মতো করে বানিয়ে লিখতে পারবো না তাহলে কথাটা বুঝতে পারছ যে উনিশশো সনে মারি চুক্তি এই প্রশ্নটি অনুধাবনের উচ্চতর দক্ষতার জন্য থাকতে পারে চুক্তি বলতে কি বুঝো তার মানে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে পঞ্চান্ন সনে কোন চুক্তি হয়েছিল মারি চুক্তি আবার সরাসরিও থাকতে পারে মারি চুক্তি বলতে কি বুঝো পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে লক্ষ্য করো আমার ক্লাসটা যদি তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো আমি আশা করব আমার ক্লাস শেষ হলেই তোমরা যদি বইটা খুলে তিন থেকে চারবার হাতে রাখো যদি লিখো আমার ধারণা তোমরা নিজেরাই আমার মতো করে বলতে পারবে বা আমার থেকে অনেক ভালো বলতে পারবে আমার মতো না আমার থেকে অনেক ভালো বলতে পারবে পাকিস্তান দ্বিতীয় গণপরিষদে প্রথম অধিবেশন বসে উনিশশো পঞ্চান্ন সনের সাত জুলাই পশ্চিম পাকিস্তানের মারিতে অর্থাৎ মারি হচ্ছে পশ্চিম পাকিস্তানের একটা জায়গার নাম দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন পঞ্চান্ন সনের কয় তারিখ সাত জুলাই কোথায় বসে পশ্চিম পাকিস্তানের মারিতে এই দ্বিতীয় গণপরিষদের সদস্যগণ সংবিধান প্রণয়ন সম্পর্কে একটি চুক্তি সম্পাদন করে কি প্রণয়ন সম্পর্কে সংবিধান প্রণয়ন সম্পর্কে কি করেন একটা চুক্তি সম্পাদন করেন যা মারি চুক্তি নামে পরিচিত এই চুক্তিতে কি বলা হয়েছে এটাই কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় কি বলা হয়েছে পাকিস্তানে দুটো প্রদেশ থাকবে লক্ষ্য করো এক নম্বর পাকিস্তানে কি থাকবে পাকিস্তানে দুটো প্রদেশ থাকবে একটি গঠিত হবে পূর্ব বাংলা নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান আমি আবার বলছি পাকিস্তানে কয়টি প্রদেশ থাকবে পাকিস্তানে দুইটি প্রদেশ থাকবে একটি গঠিত হবে পূর্ব বাংলা নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে নিয়ে একটি ইউনিট গঠিত হবে এবং এর নাম হবে পশ্চিম পাকিস্তান আমি আবার বলছি লক্ষ্য করো খুব সহজেই মনে রাখা সম্ভব পাকিস্তানি কি থাকবে দুটি প্রদেশ থাকবে একটি গঠিত হবে পূর্ব বাংলা নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে নিয়ে একটি ইউনিট গঠিত হবে এবং এর নাম হবে পশ্চিম পাকিস্তান আমাদের এক নম্বর পয়েন্ট হয়ে গেল দুই নম্বর পয়েন্টে কি বলা আছে প্রদেশ দুটিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে কোথায় প্রদেশ দুটিতে ওই যে আমাদের এক নম্বর পয়েন্টে শুরুতেই বলেছিলাম পাকিস্তানে কয়টি প্রদেশ থাকবে দুইটি প্রদেশ থাকবে তার মানে এই দুইটি প্রদেশকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্থাৎ দুইটি প্রদেশকে তাদের অঞ্চলের জন্য আলাদা আলাদা ভাবে অর্থাৎ নিজেরাই নিজেদেরকে কি করবে শাসন করবে নিজেরাই নিজেদেরকে পরিচালনা করবে তাদের জন্য এক অঞ্চল আরেক অঞ্চলের উপর কোনো প্রভাব বিস্তার করবে না বলা হয়েছে প্রদেশ কোনটিকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে উভয় প্রদেশের সংখ্যা সাম্য নীতি অনুসরণ ও কার্যকর করা হবে উভয় প্রদেশে কি বলা আছে সংখ্যা সাম্য নীতি কি করা হবে অনুসরণ ও কার্যকর করা হবে চার নাম্বার পয়েন্টে বলা আছে যুক্ত নির্বাচন ব্যবস্থা কার্যকর হবে কি ব্যবস্থা যুক্ত নির্বাচন ব্যবস্থা পাঁচ নম্বরে বলা আছে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে মারি চুক্তির ফলে পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়নের সুযোগ সৃষ্টি হয় এই লাস্ট লাইনটাও কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন যে মারি চুক্তির ফলে পাকিস্তানের জন্য কি সুযোগ হয় বা সংবিধান প্রণয়নের জন্য মারি চুক্তি পাকিস্তানের জন্য কতটুকু কার্যকর ছিল আমরা যেভাবে বলি না কেন দেখো এই যে মারি চুক্তি বিষয়টা এটা কিন্তু খুব বেশি কিছু না খুব জটিল কোনো বিষয় না তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি বিষয়টা আবার উপস্থাপন করছি বা আবার বলছি যে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা কিন্তু থাকে মনোযোগ দিবা দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে পঞ্চান্ন সনে সাত জুলাই পশ্চিম পাকিস্তানে মারিতে কেন মারি চুক্তি করা হয়েছিল এটাও কিন্তু একটা প্রশ্ন মারি চুক্তি করা হয়েছিল যে সংবিধান প্রণয়নের জন্য কার সংবিধান প্রণয়নের জন্য পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য এই যে বিষয়গুলো আছে বিষয়গুলো কিন্তু খুব খুব না সহজ যদি তুমি মনোযোগী তাহলে আর আমি প্রথম দিনে একটা কথা বলেছি ইতিহাস ভিত্তিক বিষয়গুলো বিষয়গুলো বিশেষ করে যে বৈশিষ্ট্যগুলো আছে সন তারিখগুলো আছে চুক্তিগুলো আছে এগুলো ইচ্ছা করলেই তুমি আমি পরিবর্তন করতে পারবো না কাজে একটু মনোযোগ সহকারে আমাদেরকে পড়তে হবে তাহলে এই গেল আমাদের মারি চুক্তি আমরা এবার লক্ষ্য করি এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি আমি খুব অল্প অল্প করে তোমাদেরকে পড়াবো তবে পড়াটা যাতে অনেক বেশি স্থায়ী হয় এবং আমার ক্লাস শেষ হলে আমি প্রথমেই বলেছি ক্লাসটা শোনার পরে তোমরা বইটা নিয়ে বসবে বইটার যদি আমি যে অংশটুকু খুব ভালো করে পড়তে বলি জ্ঞানমূলকের জন্য তো পুরো বইই আমাদের লাইন ধরে ধরে পড়তে হবে বাকি যেগুলো আমি পরীক্ষার জন্য বা সম্ভাব্য প্রশ্নের জন্য বলি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অনেক বেশি বেশি করে পড়বে এই অধ্যায় থেকে তোমাদের সম্ভাব্য যে প্রশ্ন থাকতে পারে যে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ আর বাংলাদেশ থেকে এই অধ্যায় থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ সাতচল্লিশ থেকে একাত্তর আলোচনা তো একদিনে আলোচনা করে করার সম্ভব না কি অবস্থা ছিল সেগুলো তোমাদের জানারও প্রয়োজন আছে এবং গণপরিষদে পূর্ব বাংলা প্রতিনিধিত্ব অবস্থাটা কি রূপ ছিল সেটি এবং মারি চুক্তি উনিশশো আলোচনা করো বা মারি চুক্তি বলতে আমরা কি বুঝি বা উনিশশো পঞ্চান্ন সনের চুক্তি বলতে আমরা কি বুঝি যেভাবেই হোক প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতে পারে কিন্তু অবশ্যই এটি যে উনিশশো সনে এটি তোমাদের মনে রাখতে হবে এর পরে ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস রাষ্ট্রভাষা আন্দোলন এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস হবে আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন 48 থেকে 52 এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আবার আসব পরবর্তী ক্লাসে তবে এর যে পর্যায়গুলো আছে এখানেও তোমাদের অনেকগুলি খুঁটিনাটি বিষয় আছে সেই বিষয়গুলো তোমরা খুব মনোযোগ দিয়ে ইতিহাস তো মনোযোগ দিয়ে পড়বে আমি তোমাদেরকে বারবারই কথাটা বলতেছি এই বিষয়টা তোমরা একটু গুরুত্ব দিও যে সন যেখানে আছে বৈশিষ্ট্য যেখানে আছে সেগুলো কিন্তু ইচ্ছা করলেই তুমি আমি পরিবর্তন করতে পারবো না এগুলো যা আছে তাই উপস্থাপন করতে হবে কাজেই এগুলো নিজের মতো করে লেখার কোনো সুযোগ আমার মনে হয় নেই কাজে খুব বেশি বেশি মনে রাখার জন্য যে কাজটি করতে হবে খুব বেশি বেশি পড়তে হবে বেশি বেশি পড়লেই বেশি বেশি মনে থাকবে তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে এখানেই ক্লাস শেষ করব আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে সে পর্যন্ত প্রত্যেকেই বাড়িতে থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম